নমস্কার, আমি মঞ্জুশ্রী, সিএ স্টুডির যোগা ইনস্ট্রাক্টর। এক মাসে 6 কেজি ওজন লুজ করা, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে আমাদের 6 কেজি ওজন লুজ করার, আজকে চতুর্থ সপ্তাহ। চতুর্থ সপ্তাহে আমরা কিছু সহজ সরল এক্সারসাইজ দেখে নেব। আগে এক্সারসাইজগুলো তো আমরা করছি বা করব, তার সঙ্গে নতুন কিছু এক্সারসাইজ যেটা আমরা এই সপ্তাহে কি লাস্ট সপ্তাহে আমরা করব। আর লাস্ট সপ্তাহে আমি দেখব কে কতটা ওজন লুজ করেছে আগে 3 সপ্তাহে এক্সারসাইজ করে। এখন চলুন দেখে নিই কিছু সহজ সরল এক্সারসাইজ আর যোগা। প্রথমে আমরা কি করছি, হাতটা এইভাবে রেখে পা দুটো জোড়া করে একবার এই সাইডে নেবো, একবার এই সাইডে নেবো। এটা খুব ফাস্ট করবো, কীভাবে দেখুন, এই আমরা 3 মিনিট করবো, 1 সেকেন্ড রেস্ট করবো, আবার 3 মিনিট করবো, এইভাবে 4টে সেট করবো। এখন যে এক্সারসাইজটি করবো সেটি হলো, আমরা হাতটাকে এইভাবে পাঞ্চ করবো, সামনের দিকে নেবো, পাটাকে তুলবো, যতটা সম্ভব তুলবো, এবং হাত দুটো যতটা সম্ভব পিছন দিকে করবো, এইভাবে পিছন দিকে করবো। কীভাবে হচ্ছে এবার দেখবো, এটা আমরা 20টা করে সেট করব, টোটাল 4টে সেট। আমরা সিট আপ করব, সিট আপ কি এই লাস্ট যে এক্সারসাইজটি আছে সেটি হলো লেগ রাইজিং। কীভাবে করছি, পাতানো বেশি তুলবে না, এইটুখানি ঝুঁকছে, এইটি আমরা 50টা। এতক্ষণ আপনারা দেখে নিলেন এক মাসে 6 কেজি ওজন লুজের চতুর্থ সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহের কিছু এক্সারসাইজ। আর আগের সপ্তাহে আপনি করে আশা করি ফল পেয়েছেন। যদি আপনি মন থেকে করেন এক্সারসাইজ এবং ডায়েট, আপনি চেঞ্জ হবেনই হবেন এক মাসে 6 কেজি ওজন লুজ করবেন। আর শ্রী চ্যানেল দেখুন, নতুন নতুন অনেক ভিডিও বা এক্সারসাইজ কিন্তু আপনি পাবেন। আর বন্ধুদেরও আপনি জানান কীভাবে এক মাসে 6 কেজি আপনি লুজ করছেন বা করতে পারেন, তারাও পারে এই এক্সারসাইজগুলো করে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কতটা ওয়েট লুজ করলেন। আমি তার জন্য কিন্তু খুব মোটিভেট হয়ে রয়েছি আপনাদের থেকে রেজাল্ট পাবো বলে, কতটা আপনারা ওয়েট লুজ করলেন। আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই দেবেন আমার মোটিভেশনের জন্য, যাতে নতুন নতুন আরও ভিডিও বানিয়ে সবার সঙ্গে শেয়ার করতে পারি। নমস্কার, সুস্থ থাকবেন।